আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আগামী সপ্তাহে সবচেয়ে ভয়াবহ হবে ভারতের করোনা পরিস্থিতি। ইরানকে যুদ্ধের হুমকি ইসরায়েলের। মৃত্যুপুরী ভারতে আজও ৩,৫০০ বেশি মানুষের প্রাণহানি। গাড়িবোমা হামলায় তালেবানকে দায়ী করেছে আফগান সরকার। চীনে রপ্তানি বন্ধ, আর্থিক সংকটে নেপালি ব্যবসায়ীরা। এবং সর্বশেষ জানিয়ে দেব পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজের গতিবিধি পর্যবেক্ষণে রয়েছে বলছে আইআরজিসি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। আগামী সপ্তাহে সবচেয়ে ভয়াবহ হবে ভারতের করোনা পরিস্থিতি। করোনার দ্বিতীয় ধাক্কায় নাজেহাল ভারত, প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে দেশটির দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ৯ দিন পর দেশটির দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লাখের বেশি, যা কিনা বিশ্ব রেকর্ড। মরণ ভাইরাসে এই দাপাদাপি যে কোনো সাধারণ মানুষের মধ্যে ভয় ধরাতে বাধ্য। এরই মধ্যে ভারতে এক উপদেষ্টা কমিটি বলেছে এখানেই শেষ নয়, আগামী সপ্তাহে আরো ভয়াবহ হবে দেশের করোনা পরিস্থিতি। বস্তুত ওই কমিটি মনে করছে দেশের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হতে চলেছে আগামী সপ্তাহেই। ভারতের করোনা পরিস্থিতির দিকে নজর রাখতে এবং সরকারকে পরামর্শ দেওয়ার জন্য বিশেষজ্ঞদের একটি কমিটি করছে কেন্দ্র। ওই কমিটি জানিয়েছে মে মাসের ৩রা থেকে ৫ মে পর্যন্ত ভারতের করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হবে। দিন কয়েক আগে ওই উপদেষ্টা কমিটি জানিয়েছিল আগামী ৫ থেকে ১০ মের মধ্যে সবচেয়ে খারাপ হবে দেশের পরিস্থিতি, কিন্তু কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির বিজ্ঞানীরা জানাচ্ছে ভাইরাসটি তাদের প্রত্যাশার তুলনায় অনেক দ্রুত ছড়িয়েছে। তাই উপদেষ্টা কমিটির প্রধান এম বিদ্যাসাগর জানিয়েছেন, আমাদের বিশ্বাস আগামী সপ্তাহে দেশ জুড়ে সর্বোচ্চ হবে করোনা আক্রান্তের সংখ্যা। তবে স্বস্তির খবর হলো কেন্দ্রের উপদেষ্টা কমিটির বিশেষজ্ঞরা মনে করছেন করোনা দ্বিতীয় এই ঢেউয়ে বেশি দিন স্থায়ী হবে না, শীতগির তা কমতে শুরু করবে। এম বিদ্যাসাগর সরকারকে দেওয়া রিপোর্টে জানিয়েছে জুলাই বা আগস্ট পর্যন্ত পরিকল্পনা করে কোনো স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করা অর্থহীন, কারণ অতদিন পর্যন্ত হয়তো এই ঢেউ থাকবেই না। সরকারের উদ্দেশ্যে ওই কমিটির পরামর্শ আগামী ৪ থেকে ৬ সপ্তাহ মধ্যে অদৃশ্য এই শত্রুর বিরুদ্ধে লড়তে হবে। তাই দীর্ঘকালীন পরিকল্পনা করে সময় নষ্ট করবেন না, আপনাদের সমস্যা এখন, তাই এটাকে মেটাতে হবে এখনই। এম বিদ্যাসাগর স্বীকার করে নিয়েছে এই মুহূর্তে দেশের করোনা আক্রান্তের সংখ্যা প্রথম ঢেউয়ে যেটা সবচেয়ে খারাপ সময় ছিল আরো ৩ গুণ, তবে আসল সংখ্যাটা হয়তো হিসেবের ৫০ গুণ। সূত্র সংবাদ প্রতিদিন। ইরানকে যুদ্ধের হুমকি ইসরায়েলের। পরমাণু অস্ত্র তৈরি করতে চাইলে ইরানের সঙ্গে প্রয়োজনে যুদ্ধে জড়ানোর হুমকি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের গোয়েন্দা মন্ত্রী এলি কোহেন সম্প্রতি এই হুমকি দিয়েছেন। এলি কোহেন বলেন, ইসরায়েল কখনো ইরানকে পরমাণু অস্ত্র তৈরির সুযোগ দেবে না, এ ব্যাপারে ইরানকে ছাড় দেওয়া হবে না। আমাদের যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যের সব জায়গায় পৌঁছাতে এবং অবশ্যই তা ইরানেও পৌঁছাতে পারে। খবর আরব নিউজের। এলি কোহেন আরো বলেন, আমেরিকা যদি ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় ফিরে আসে তাহলে তেল আবিব কূটনৈতিক প্রক্রিয়ার ধারবে না, বরং মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে পড়বে। তিনি বলেন, তাদের যুদ্ধ বিমান ইরানে পৌঁছাতে পারে, যে কেউ স্বল্প মেয়াদী লাভের কথা চিন্তা করবে, তাদেরকেও দীর্ঘ মেয়াদের কথাও মনে রাখতে হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন যখন পরমাণু সমঝোতায় ফেরার বিষয়ে প্রতিশ্রুতি দিচ্ছে এবং এজন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আলোচনা চলছে, তখন ইসরায়েলের মন্ত্রী এই হুমকি দিলেন। ইরান সবসময় বলে আসছে তাদের পরমাণু কর্মসূচি নিতান্তই শান্তিপূর্ণ। এর আগেও ইসরায়েল হুমকি দিয়ে বলেছে, আমেরিকা যদি পরমাণু সমঝোতায় ফিরে আসে তাহলে তেল আবিব ইরানে হামলা চালাবে। তবে পর্যবেক্ষকেরা বিশ্বাস করেন এ ধরনের হুমকির বেশিরভাগই ফাঁকা বুলি ছাড়া কিছু না এবং মার্কিন সমর্থন ছাড়া ইসরায়েল কখনো ইরানে হামলা চালাতে সাহস করবে না, তাদেরই এই ধরনের শক্তি নেই। মৃত্যুপুরে ভারতে আজও ৩,৫০০-এর বেশি মানুষের প্রাণহানি। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে একদিনে আরও ৩,৫০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে দেশটিতে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে শনিবার আনন্দবাজার জানিয়েছে, গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩,৫২৩ জনের। গত ৪ দিন ধরেই দেশটিতে মৃত্যু হচ্ছে ৩,০০০-এর বেশি। এ নিয়ে মোট প্রাণ হারিয়েছে ২,১১,৮৫৩ জন। গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ৪,০১,৯৯৩ জন। বিশ্বে এই প্রথম দেশটিতে এত সংখ্যক মানুষ আক্রান্ত হলেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হলো ১,৯৪,৬৪,৯৬৯ জন। দৈনিক আক্রান্তের হিসাব গত ২ সপ্তাহে বেশি ধরে বিশ্বের শীর্ষে রয়েছে ভারত। এছাড়া দেশটিতে করোনা আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছে ১,৫৬,৭৩,০০৩ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে ৩২,৭২,২৫৬ জন। গাড়িবোমা হামলায় তালেবানকে দায়ী করছে আফগান সরকার। আফগানিস্তানের পূর্বাঞ্চলের লোগান প্রদেশে গাড়িবোমা হামলায় স্কুল শিক্ষার্থী সহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে ৯০ জন। প্রদেশের রাজধানী পুল-ই-আলমে একটি অতিথি ভবনে শুক্রবার রাতে এই হামলা চালানো হয়। আজ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার ঘটনায় তালেবানকে দায়ী করেছে, তবে এখনো পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। বিবিসি জানায়, বোমা বিস্ফোরণে অতিথি ভবনের ছাদ ধসে পড়ে আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপে চাপা পড়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরিক আরিয়ান বলেছেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অতিথি ভবনে কেন টার্গেট করা হলো সে ব্যাপারে কোনো কারণ জানা যায়নি। এ ঘটনায় যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সৈন্যরা জড়িত কিনা তাও কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। আফগানিস্তানের অতিথি ভবনগুলোতে প্রাদেশিক সরকার অসচ্ছল। ভ্রমণকারী ও শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করে থাকে। নিহতদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী রয়েছে। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, অতিথি ভবনে কয়েকজন পুলিশ বাসায় ফিরতে গাড়ির জন্য অপেক্ষা করছিল। অন্য রুমগুলোতে আর্থিকভাবে অসচ্ছল বেশ কিছু বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ছিলেন। তারা পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। চীনে রপ্তানি বন্ধে আর্থিক সংকটে নেপালি ব্যবসায়ীরা। করোনা সংক্রমণ রোধে চীনের সীমান্ত বন্ধের সিদ্ধান্তের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নেপাল। বহু সংখ্যক নেপালি উদ্যোক্তা চীনে পণ্য রপ্তানি না পারায় আর্থিক সংকটে পড়েছে। নেপাল চেম্বার অব কমার্সের সদ্য সাবেক সভাপতি রাজেশ কাজী বলেন, থামেল পাটান এবং ভক্তপুর থেকে কার্পেট, থাঙ্কা, রূপার গহনা, কাঠের কারুশিল্প, পশমিনা, মূর্তি রপ্তানি প্রায় শূন্য। নেপাল চেম্বারে ৭০০ জনেরও বেশি সদস্য রয়েছে। ব্যবসায়ীরা সড়ক ও আকাশপথে পণ্য রপ্তানি করে আসছিলেন, কিন্তু ভাড়া ও বিভিন্ন চার্জ বাড়ানোর কারণে তারা মুনাফা অর্জন করতে পারছে না। এছাড়া শিল্প, বাণিজ্য ও সরবরাহ মন্ত্রণালয়ের সচিব দিনেশ বলেন, তারা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং চীনা সরকারের সাথে বিষয়টি নিয়ে ক্রমাগত আলোচনা করছেন, তবে তখনই কোনো অগ্রগতি জানাতে পারছে না। কাঠমান্ডু পোস্ট অনুসারে কেরুং এবং টাটোপানি সীমান্তে পয়েন্টগুলো পুনরায় খোলা হয়েছে, কিন্তু আমদানি রপ্তানি শুরু হয়নি। ফেডারেশন অব নেপালি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক্সপোর্ট প্রমোশন সেন্টারের চেয়ারপারসন মনীশ লাল প্রধান বলেছেন, টাটোপানি বাণিজ্য কেন্দ্র বন্ধ হওয়ার পর থেকে নেপাল থেকে চীনে রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। নেপালি ব্যবসায়ীরা চীনের বিরুদ্ধে অঘোষিত বাণিজ্য অবরোধ চালানোর অভিযোগ এনেছে, কারণ তাদের পণ্যদ্রব্য বোঝাই কন্টেইনার ট্রাকগুলিকে ১৬ মাসেরও বেশি সময় ধরে সীমান্ত অতিক্রম করে নেপালে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। উল্লেখ্য, গত বছরের জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে মহামারীর কারণে চীন তার সীমান্ত পয়েন্ট বন্ধ করে দেয় এবং এবছরের ২০ জানুয়ারির পরে সীমান্তটি বন্ধ করে দেওয়া হয়। এই অবস্থায় নেপালের নির্মাতা এবং রপ্তানি করা কঠিন সময়ে মুখোমুখি হয়ে দিন যাপন করছে। অনেকে আয়ের অন্যান্য উৎস খুঁজতে শুরু করেছে। পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজের গতিবিধি পর্যবেক্ষণে রয়েছে, বলছে আইআরজিসি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজের গতিবিধি সম্পূর্ণভাবে নজরদারিতে রয়েছে। তিনি বলেন, শত্রুদের প্রতি পদক্ষেপ নজরদারিতে রয়েছে এবং কোন কাজ পারস্য উপসাগরে প্রবেশ করছে তা সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি বলেন, হরমুজ প্রণালীর ব্র্যান্ডউইথ কন্ট্রোল কোড অনুসারে এসব सब जहाजेर गतिविधि पर्यवेक्षण करा हबे। आली रेजा तांगसिरी आरो बोलेन এই অঞ্চলে আইআরজিসির উপস্থিতি শুধুমাত্র সামরিক কারণে নয় বরং জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রে এর উপস্থিতি রয়েছে। তিনি পারস্য উপসাগরকে উন্নয়নের ইঞ্জিন বলে মন্তব্য করেন। রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেন মধ্যপ্রাচ্যে অন্তত সম্পদশালী হওয়ায় এবং এই অঞ্চলের ভৌগোলিক বিশেষ গুরুত্ব থাকার কারণে পাশ্চাত্যের কিছু দেশ ও শক্তি মধ্যপ্রাচ্যে তাদের অবৈধ উপস্থিতি বজায় রেখেছে। তিনি বলেন পারস্য উপসাগরে আইআরজিসির পুরো নিয়ন্ত্রণ রয়েছে এবং স্বেচ্ছাসেবী বাহিনী বাসীদের উপস্থিতির কারণে বাড়তি জনশক্তি যুক্ত হয়েছে। এখন আমরা ইলেকট্রনিক এবং ইলেকট্রো অপটিক সিস্টেম ব্যবহার করে পারস্য উপসাগরে সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করছি।